হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছো তোমরা সবাই। আর এই শীতে আমার অবস্থা খুবই খারাপ, তার মধ্যে বর্মশাইয়ের আবদার, একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে তাকে। বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে। আমি রান্নাঘরে আছি, দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ফ্যানটাকে ঝরিয়ে নেব। আর দেখো আমি করেছি এখানে কি বলতো, ভেটকি সর্ষে পোস্ত দিয়ে একটু ভাপা করেছি, কলা পাতার জোগাড় করতে পারিনি তাই এইভাবেই বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছি কি রয়েছে, সাদা সাদা চাউমিন তার আবদারে। আগের দিন তো দুপুরে খেয়েছি সাদা চাউমিন, আবার রাত্রেবেলায় তার ভাতের সঙ্গে এই লাগবে। বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে, একদমই নয়, সে আমার সব ভিডিওতে আসতে চায় না তাই কষ্ট হচ্ছে, রান্না করতে আমার কোনো কষ্ট নেই। চলো দেখা যাক তো কি করে সে। আই তো চুপ চুপ করে গুটি গুটি পায়ে এগিয়ে যাবো, একটু জামা কাপড় মেলানো রয়েছে, কারণ ওয়েদার তো ভালো নয়, মেঘাচ্ছন্ন, তাই ঘরে জামা কাপড় মেলতে হয়। তোমাদের দাদা ভাই এই যে, তার রিয়াকশনটা একটু দেখো, তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কি বলতে চাইছে সে। হাত নামাও মুখ থেকে, টাটা দিচ্ছে বন্ধুদের, ঠিক আছে। তিনি লজ্জা পেয়ে গেল ভিডিওতে উঠতে, লজ্জা পায়, আগে রাগ করতো, এখন রাগের থেকে লজ্জা বেশিই পায়। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিলে খুব টেস্টি হয়। এর মধ্যে দিয়েছি একটু চিলি সস, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা টশলা কিছুই দিইনি, আর ওই যে লঙ্কা কুচি ওই দিয়ে হয়ে গেল। এই যে আমাদের রাতের ডিনারের থালি, বন্ধুরা কেমন লাগছে দেখো তো। এই যে রয়েছে ভেটকি সর্ষে পোস্ত দিয়ে ভাপা, আর একটু বাসমতি চাল রান্না করেছি, তার সঙ্গে রয়েছে দেখো এই যে ঝাল ঝাল, কত লঙ্কা কুচিয়ে দিতে হয়েছে, তোমাদের দাদাভাইয়ের খুব ঝাল ঝাল সাদা চাউমিন দরকার। এই যে বানিয়ে দিয়েছি বন্ধুরা, দেখে নাও তোমরা, আমার না খুব ভালো লাগছে। আমি খেতে ভালোবাসি না, কিন্তু তৈরি করে খাবার খাওয়াতে সবাইকে ভীষণ ভালোবাসি। একটা প্লেট দেখলে হবে না, এই যে নিয়ে নিয়েছি, খেতে ভালোবাসি না তাই বলে তৈরি করবো আর খাবো না, এটা হতেই পারে না, কিন্তু এক্সেস রয়েছে আজকে রাতের ডিনারটা, এত পরিমাণে আমি খেতেই পারি না। তা বন্ধুরা এখন আমি তো খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড, যাই দেখি তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, আর তোমরা বলো। আর ভিডিওটি শেষ করছি না, ওই যে জামাকাপড় রয়েছে ওগুলো একটু ইগনোর করে দিও, আগেও বলেছি এখনও বলছি ওয়েদার প্রচণ্ড খারাপ, মেঘাচ্ছন্ন, তাই কিন্তু জামাকাপড় ঘরের মধ্যেই রাখতে হচ্ছে। দাঁড়াও দেখো কটার সময় খাচ্ছি, এখন বাজে 23টা, মানে রাত 11টা, এখন আমরা ডিনার কমপ্লিট করছি। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, সে রিভিউ দেবে কেমন, খেতে ব্যস্ত, কেমন হয়েছে বলো। মুখের মধ্যে নিয়ে কথা বললে হয় সুন্দর এরকম করো, তো এই মাছটা কেমন একটু ভেঙে খেয়ে দেখাও, এখন না মাছ পরে খাবো, মাছ পরে রিভিউ দিতে হবে কিন্তু কেমন রান্না করেছি। আমার মুখের দিকে তাকাতে ব্যস্ত তিনি, ক্যামেরার দিকে, তোমার মনের মতন যেমন চেয়েছিলে সাদা চাউমিন একদম। ওই লঙ্কা খেয়ে দেখি কি করে তুমি আজকে থাকো, বাবারে বাবা লঙ্কায় কি ঝাল, সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। আমি ফার্স্ট টাইম মনে হয় এরকম সাদা সাদা এত সুন্দর করেছি না, এর আগে সাদা করি অতটা করি না, কারণ একটু সয়া সস দিই, কিন্তু আজকে একদম সয়া সস দিইনি, একদম প্লেন করেছি, শুধু চিলি সস, গোলমরিচের গুঁড়ো আর এই টুকটাক, আর কোনো মশলা নয়, চিলি সস আর গোলমরিচের গুঁড়ো, দারুণ হয়েছে। আর ভেটকি মাছের পাতুরিটা রিভিউটা পরে আসছে, দাঁড়াও খেয়ে নিয়ে গেছে চাউমিনটা, আজকে আমরা চাইনিজ খাবার খাচ্ছি না, ভাত তার সঙ্গে চাউমিন। এই তুমি চুপ করো তো, তুমি কি বুঝবা, ফুড ব্লগাররা রিভিউ দেয় সেই রিভিউ তুমি দেখো না। নিজেরা তার রান্না তাও বলা বলছি না, সত্যি দারুণ হয়েছিল আজকে ওয়েদার, যা
তাতে আমি বাজারে গিয়ে না কলা পাতা না লাউ শাক কিছুই আনতে পারিনি। তাই এটা আমি একটা হ্যান্ডি সেট আছে আমার, সেটাতেই ভাপিয়েছিলাম। তবুও সুন্দর হয়েছে, তাই না মন্ডল? মন্ডল এখনো খাওয়া শুরু করেনি, সে এখনো চাউমিন খাচ্ছে ঝাল ঝাল। মাছটা ভাঙ, মাছটা দেখাও ভেতর থেকে, ওইখান থেকে ভেঙে ওইখান থেকে দেখাবো। হ্যাঁ এই তো, তারপর ভাতের উপরে মাছের টুকরো একটু নেবে, তারপর খাবে। ভাতের উপর নাও, অতটা নিও না। আচ্ছা প্রক্সি নয় তো? না সুন্দর আছে। আচ্ছা থ্যাংক ইউ, খাও। ঝালে অবস্থা তো খারাপ, প্রচুর ঝাল লেগে গেছে। চাউমিনে যা ঝাল খেয়েছো, খাও, খেতে থাকো, ভাত লাগলে বলো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ব্রাশ করে নিয়েছি বন্ধুরা। তোমরা যারা যারা ব্রাশ করো না, ব্রাশগুলো করো রাত্রেবেলায়, দিনে সবাই করো, রাতে অনেকেই করো না। আমি সাজেস্ট করছি, জ্ঞান দিচ্ছি, যাই মনে করো, আমি মনে করি রাতে ব্রাশ করলে খুবই ভালো হয়। আর এই শীতে কারা কারা রান্নাবান্না করছো না, শীতে রান্না করলে না শরীরের মধ্যে না একটা অন্যরকম আমেজ তৈরি চলে আসে, তাই আমি এই কড়া শীতে বা হাড়কাঁপুনি শীতে বেশি রান্না করতে পছন্দ করি, কারণ আগুনের কাছে থাকলে না শরীর মন দুটোই ভালো লাগে। টাটা বন্ধুরা, গুড নাইট।